আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। দ্রুতই ভালো খবর পাবে বাংলাদেশ, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। সমালোচকদের জবাবে যা বললেন খালেদ মুহিউদ্দিন, যে কারণে 1 জুলাই থেকে সব ঋণের সুদহার বাড়ছে। মানবাধিকার লঙ্ঘন নিয়ে শেখ হাসিনাকে যা বলল জাতিসংঘ। সরকারের সঙ্গে নূরের আঁতাতের বিষয়ে যে ইঙ্গিত দিলেন রেজা কিবরিয়া, যে লোভে রাশিয়ার সেনাবাহিনীতে যাচ্ছেন নেপালিরা। যেভাবে ঈদ করবেন খালেদা জিয়া, কাবা প্রাঙ্গণে ঈদের জামাতে হাজিদের উদ্দেশ্যে যা বললেন শায়েখ ইয়াসির, নিরাপদ গন্তব্যের খোঁজে বাংলাদেশের অর্থ পাচারকারীরা, কেমন হবে বিএনপির অল আউট আন্দোলন, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে দেখার কেউ নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। দ্রুতই ভালো খবর পাবে বাংলাদেশ, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ দ্রুতই ভালো খবর পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, তারাও চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। মোমেন বলেন, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে তা খতিয়ে দেখছে তারা। দ্রুতই ভালো কোনো খবর পাবে বাংলাদেশ। বুধবার সিলেটে নিজ বাড়িতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, তাই সবাই বাংলাদেশকে ইজ্জত দিচ্ছে। সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশ ঘন ঘন বাংলাদেশ সফর করছে। ডক্টর মোমেন আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী, তাই যুক্তরাষ্ট্র থেকেও ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচন কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সমালোচকদের জবাবে যা বললেন খালেদ মুহিউদ্দিন। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের একটি জনপ্রিয় টক শো ডিডব্লিউ খালেদ মুহিউদ্দিন জানতে চায়। সাপ্তাহিক অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলা বিভাগের টিম লিডার খালেদ মুহিউদ্দিন। টক শো অতিথিদের নানা বিষয় প্রশ্ন করা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা হয়। সমালোচকদের জবাবে খালেদ মুহিউদ্দিন বলেছেন, তিনি প্রশ্ন করেই যাবেন। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি কথা জানান, তার পোস্টটি নিচে তুলে ধরা হলো। গত কয়েকদিন ধরে আমার নিয়ে আলাপে আমি কোনো প্রশ্ন করব বা আমার কোন প্রশ্ন করা উচিত তা নিয়ে অনেক পরামর্শ আদেশ নির্দেশ পাচ্ছি, মোটা দাগে 2-3টা কথা বলে। এক ছাত্রলীগ সভাপতি বোনের গাড়িতে চড়েন নাকি 55,000 টাকা ভাড়া গাড়িতে তা নিয়ে প্রশ্ন আমি করবই। এরকম আর কতগুলো গাড়ি সংগঠনের নামে বা অন্য নেতাকর্মীদের নামে ভাড়া নেওয়া আছে তাও আমরা জানতে চাইব। ছাত্র সংগঠনের জন্য এই ব্যয়ের অনুমোদন কে দেয় তাও জানতে চাইব। দুই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব করে বলেন, অসুস্থ হয়ে পড়লে তাকে যেন বিদেশে পাঠানো না হয়, তিনি দেশের হাসপাতালে চিকিৎসা নিতে চান। তার অনুসারীরা বিদেশে চিকিৎসা নিতে কেন যাচ্ছেন, সেখানকার ব্যয় কিরকম তাও আমি জানতে চাই। তিন গণ অধিকার পরিষদের সদস্য সচিব যে ষড়যন্ত্র প্রসঙ্গে বললেন, এই সরকার হটানোর জন্য তিনি সবকিছু করতে রাজি আছেন, এর মানে আমি জানতে চাই, আমি চাই তার দলের সহ সব রাজনৈতিক দলে দেশে বিদেশি চাঁদা সংগ্রহ ব্যয় সংক্রান্ত তথ্য উন্মুক্ত থাকুক, এই বিষয়ে যতদিন পারি ততদিন প্রশ্ন করতে চাই। চার, আমি চাকরি করি, আমার ও আমার পরিবারের যাবতীয় ব্যয় আমি বহন করি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে 1 জুলাই থেকে সব ঋণের সুদহার বাড়ছে। ঘোষিত মুদ্রানীতির আলোকে ঋণের বাড়তি সুদের হার 1 জুলাই থেকে কার্যকর হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুই খাতের এই হার প্রয়োগ হবে। এই পর্যায়ে ঋণের সুদহার গড়ে 1% বেশি থেকে 3% বেশি বাড়বে, ফলে সুদহার 10% বেশি থেকে 13% বেশি হবে। বর্তমানে ব্যাংক ঋণের সুদ 8-9%, তা বেড়ে হবে 10.10% থেকে 11.10%। আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বর্তমান সুদহার 11%, এটি বেড়ে হবে 12.10 থেকে 13.10%। সূত্র জানায়, আন্তর্জাতিক অর্থ তহবিলের শর্ত জানায়, 1 জুলাই থেকে সুদের হার আরোপের নতুন নীতি চালু করছে কেন্দ্র ব্যাংক। এর আলোকে সরকারের 6 মাস মেয়াদী ট্রেজারি বিলের গত সুদের হারকে ভিত্তি করে ঋণ ও আমানতের সুদহার নির্ধারিত হবে। জুলাই সুদ আরোপিত হবে জুনের ট্রেজারি বিলের সুদের হারের সঙ্গে সমন্বয় করে। প্রতি মাসে কেন্দ্র ব্যাংক বিলের গড় সুদহার তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। গত জুনে এর গড় সুদহার 7.10%। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন নিয়ে শেখ হাসিনাকে যা বলল জাতিসংঘ। মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কোন বাহিনীর সাথে জাতিসংঘের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। এছাড়া শান্তি রক্ষা মিশনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা হয় বলে জানিয়েছে মুখপাত্র। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ সংস্থাটি শান্তি রক্ষা মিশন প্রধান জা পিং এর লাখোয়ার বাংলাদেশ সফর এবং মানবাধিকার সংস্থাগুলোর আহ্বান প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফারহান।
ব্রিফিংয়ে ভার্চুয়ালি যোগ দিতে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজর আনসারি জানতে চান, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাপিয়ের লাখোয়াকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দ্বারা সংঘটিত চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার আহ্বান করেছে। মানবাধিকার লঙ্ঘনকারী কোন সদস্য যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ না পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সরকারের সঙ্গে নূরের আতাতের বিষয়ে যা ইঙ্গিত দিলেন রেজা কিবরিয়া। 2021 সালে টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের অনুষ্ঠানে হামলার সময় দলটির সদস্য সচিব নুরুল হক নূরের পুলিশ ভ্যানে নিরাপদ অবস্থান ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে নূরের বৈঠক শেষে সরকারের নির্লিপ্ততাকে সন্দেহে চোখে দেখছেন ডাক্তার রেজা কিবরিয়া। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে রেজা কিবরিয়া এসব কথা বলেন। দলটির এই আহ্বায়ক বলেন, কে কার পক্ষে এটা পরে বোঝা যাবে, দিনে দিনে খবর বের হবে। গণ অধিকার পরিষদের চলমান সংকট প্রসঙ্গে দলটির আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, দলটা যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগকে বাঁচাতে নুরুল হক নূরের হাতে এই দলটাকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ সেই এই চেতনাকে বিক্রি করছে, ব্যবসা করছে, নিজে ধনী হয়েছে। দলটির সদস্য সচিব ডাক্তার সাবেক বিপি টাকা পয়সা লোভ লেনদেন অস্বচ্ছতা সম্পর্কে রেজা কিবরিয়া বলেন, টাকা পয়সার প্রতিলোভটা বারবার সে প্রমাণিত করেছে। আমরা মনে করি ভবিষ্যতে এই দলটাকে যদি কোথাও খুব পৌঁছাতে হয় নুরুল হক নূর সঙ্গে থাকলে এটা হবে না। নূর আমার উপর রেগে গেছে দুই কারণে। একটা হলো টাকা পয়সা লেনদেনের স্বচ্ছতায় ওর কিছু সমস্যা আছে, এটা অনেক আগে থেকে। 2018 সালে আন্দোলন ওর সঙ্গে যারা ছিল তারা জানে টাকা পয়সার ব্যাপারে ওর স্বচ্ছতার অভাব আছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে জেলে ভে রাশিয়ার সেনাবাহিনীতে যাচ্ছেন নেপালিরা। উন্নত জীবনের আশা এবং মোটা অঙ্কের বেতনের লোভের আশায় রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন নেপালি নাগরিকরা। সম্প্রতি বিবিসি নেপালের এক অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য উঠে এসেছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে শুরুর দিকে হাজার হাজার রুশ সৈন্য মারা যান। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সংসদ সদস্য রুশ আইনে কিছু পরিবর্তন আনেন। সেনাবাহিনীতে বিদেশিদের যোগদান সহজ ও আকর্ষণীয় করতে মোটা অঙ্কের বেতন থেকে শুরু করে রাশিয়ার নাগরিক প্রক্রিয়ায় হওয়ার প্রক্রিয়া সহজ করা সহ নানা সুবিধা দেওয়া হয়। মস্কো তার সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য এক প্রকার লাল গালিচা চা বিছিয়ে বিদেশিদের স্বাগত জানায়। বিবিসির প্রতিবেদনে বলা যায়, যারা ইউক্রেন রাশিয়ার পক্ষে লড়াই করছে তাদেরকে প্রশিক্ষণের সময় 60,000 নেপালি রুপির সমান বেতন দেয়। প্রশিক্ষণের সময়কাল পার হওয়ার পর প্রতি মাসে 1,95,000 রুবল বেতন দেওয়া হয়। এই বেতনের মূল্য 3,00,000 নেপালি রুপির বেশি। এক বছর চুক্তি শেষ হওয়ার পর সৈন্যরা রাশিয়ান পাসপোর্ট পাবেন এবং তারা তাদের পরিবারের সদস্যদেরও রাশিয়া আনতে পারবেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে যেভাবে ঈদ করবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিগত কয়েক বছরের মতো এবারও রাজধানী গুলশানে বাসা ফিরে যায় ঈদ উদযাপন করবেন। মূলত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন সাবেক প্রধানমন্ত্রী। এছাড়া দলের সিনিয়র নেতারাও তার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাহরুল কবির খান জানিয়েছেন, বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক বছরের মতো এবারও ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য, তবে এ তালিকায় আছেন সবাই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে রোববার চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার তিনি ঈদ করবেন নিজ এলাকায় ঠাকুরগাঁওয়ে, ঢাকা ফিরবেন ঈদের পরদিন। এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে কাবা প্রাঙ্গণে ঈদের জামাতে হাজিদের উদ্দেশ্যে যা বললেন শায়খ ইয়াসির। শায়খ ইয়াসির হজের শিক্ষা প্রসঙ্গে বলেন, হজ একজন মুসলিমকে ইসলামের সব স্তম্ভের সঙ্গে নতুনভাবে পরিচিত করে তোলে, এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সার্বিক কল্যাণ রয়েছে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে তোমার রব হিসেবে ভয় করো, তোমাদের মাসে রোজা রাখো, তোমাদের সম্পদের জাকাত আদায় করো, তোমাদের মধ্যে দায়িত্বশীলতার আনুগত্য করো, তাহলে তোমাদের রবের জান্নাত প্রকাশ করতে পারবো। তিনি আরো বলেন, পবিত্র হজ মুসলিমদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করে এবং সবাইকে এক কাতার এনে দেয়। মানুষের মুখের ভাষা, গায়ের রং, স্থানগত পার্থক্যের পরও সবাই একসঙ্গে এক স্থানে সমবেত হয়। এর মাধ্যমে ইসলামের বৈশ্বিক প্রভাব ও এক আল্লাহ দাসত্বের চিত্র ফুটে ওঠে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে নিরাপদ গন্তব্যের খোঁজে বাংলাদেশের অর্থ পাচারকারীরা। বিধিনিষেধ ও ভিসা নীতির কারণে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের অর্থ গচ্ছিত রাখা এখন আর নিরাপদ মনে ধরছেন না ধর্ণাঢ্য বাংলাদেশি ও অবৈধভাবে উপার্জিত অর্থের মালিকরা। মার্কিন প্রভাব বলয়ের পশ্চিমা দেশগুলো নিয়েও ভরসা কম। এর মধ্যে আবার চলতি বছরের শুরু থেকে এই বিদেশিদের জন্য প্রপার্টিতে বিনিয়োগ কঠিন করে তুলেছে কানাডাও। তীব্র গোপনীয়তার নীতির কারণে বিশ্ববাসীর কাছে গোপন অর্থ সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ স্থানগুলোর অন্যতম হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। এখন সেখান থেকে বিনিয়োগ সরিয়ে আনছেন বিনিয়োগকারীরা। সুইস কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত এক বছরে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ কমেছে প্রায় 94%। গ্রাহকের গোপনীয়তা নীতির কঠোর অনুসরণ সত্ত্বেও পশ্চিমা বলয়ের দেশ হিসেবে সুইজারল্যান্ডকেও এখন আর নিরাপদ ভাবছেন না সেখানে গোপনে অর্থ গচ্ছিত রাখা বাংলাদেশিরা। খাত সংশ্লিষ্টদের সন্দেহ, এসব দেশে পাচারকৃত অর্থ এখন তুরস্ক, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভেনিয়া ইত্যাদির মতো পূর্ব ইউরোপের কিছু দেশে সরিয়ে আনা হচ্ছে। সরকারি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও ব্যবসায়ী
ব্যাংক খাতের নির্বাহী সহ বিভিন্ন খাতের দুর্নীতিগ্রস্তদের অনেকে এর সঙ্গে জড়িত থাকতে পারেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেমন হবে বিএনপির অল আউট আন্দোলন? এতদিন পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে বিএনপি। গণসমাবেশ, রোড মার্চ, বিক্ষোভ কর্মসূচি দিয়ে রাজপথে ওয়ার্ম আপ সেরেছে দলটির নেতাকর্মীরা। ঈদের পরেই চূড়ান্ত আন্দোলন অল আউট আন্দোলনের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে রাজপথের এই বিরোধী দল। বিএনপি সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের পর জুলাই মাসে ঘোষণা হতে পারে সরকারের পতনের একতরফা। এই আন্দোলনে অল আউট রাজপথে নামতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। একদফা আন্দোলনে সেই বার্তা তৃণমূলের পৌঁছানোর নির্দেশ দিয়েছে হাইকমান্ড। এই জন্য পবিত্র ঈদুল আজহায় সব নেতাকে নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেকেই এলাকায় অবস্থান করছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নেতাদের দ্রুত ঢাকায় ফেরার নির্দেশও দিয়েছে হাইকমান্ড। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ব্যাংকে ফাঁকা হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। জাতীয় পার্টি সহ বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, ব্যাংক ও লুটপাট চলছে, ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে, ঋণ খেলাপিরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশ পাচার করছে, শেয়ার বাজার ধসে পড়েছে, অথচ সরকার সব জেনেও নির্বিকার, তারা কিছুই বলছে না, লুটেরাতে ধরছে না, কারণ বড় লোকরা তাদের বন্ধু, দুর্নীতিবাজ লুটেরা সরকারের বন্ধু, মন্ত্রী এমপিদের বন্ধু, তাই তারা ধনীদের কিছুই বলে না, ধনীদের ধরে না, লুটেরাদের ধরে না, তারা গরিবের উপর কর বসায়, গরিবদের ধরে, সাধারণ মানুষের উপর কর বসায়, সাধারণ মানুষকে বিপদে ফেলে। রোববার জাতীয় সংসদে আর্থিক বিলের উপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। তবে বিরোধীদের এসব আলোচনায় সমালোচনায় কোনো জবাব দেননি অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বিরোধী দলীয় সদস্যদের তারা এই নীরবতা থাকার তীব্র সমালোচনা করেন।